আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং উইথ নাজিফা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে গরু মাংসের লাল ঝোল। তো এই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি একটি প্যানে প্রায় 1 কাপ পরিমাণ তেল গরম হতে দিয়েছি, আর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এখন এগুলো একটু সুন্দর অ্যারোমা আসা পর্যন্তই ভাজতে থাকবো। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এতে প্রায় 1.5 কেজি গরু মাংস দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিব যাতে গরু মাংসের কালারটা স্বচ্ছ হয়ে আসে। এখন আমি এতে গোল গোল করে কেটে রাখা 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে পেঁয়াজগুলো একটু স্বচ্ছ হয়ে আসে, আর এই পর্যায়ে ঢেকে দিব। ঢেকে প্রায় 3 মিনিট রান্না করেছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে, আর এখন যদি আপনি মশলা দেন তাহলে কিন্তু মশলার কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 3 চা চামচ, শুকনো মরিচ যে যেরকম ঝাল খেতে চান সেভাবেই দিবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এতে আমি 2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু আপনার রান্নার কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ঢাকনা দিয়ে রান্না করেছি প্রায় 10 থেকে 15 মিনিট। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। অপরদিকে আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে, লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা সিদ্ধ হলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আবার আমি এতে পানি অ্যাড করে দিব। এখন আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু গরম পানি অ্যাড করেছি, আপনাদেরকেও অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে মাংসটা খুব সুন্দর সফট হবে আর তাড়াতাড়ি রান্না হবে। আবারও ঢেকে দিব। অপরদিকে আমি পেঁয়াজ, বেরেস্তা এবং গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। এভাবে ডলার পরে এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ এটা পুরোপুরি সেদ্ধ হয়। হয়ে গেছে আমাদের আলু দিয়ে গরু মাংসের লাল ঝোল। আশা করি ভালো লেগেছে।